নাচতে প্রিয়তমা আমি যখনই দেখেছিলাম আমি এভরি সিন আমি কিনেছিলাম, এত এত সুন্দর হয়েছিল। কোনো ছবির ইমোশনাল সিন দেখে হয়তো কোনো প্রাপ্তবয়স্ক নারী কিংবা পুরুষ কেঁদেছে, কারণ তাদের জীবনের সাথে অনেক সময় সিনেমার কাহিনী কাকতালীয়ভাবে মিলে যায় সেজন্য। কিন্তু সিনেমা দেখে যদি কোনো শিশু কাঁদে তাহলে বুঝতে হবে একটি সিনেমা কী পরিমাণে শিশু থেকে শুরু করে বৃদ্ধ মানুষের মনে কতটা দাগ কাটতে পারলে চোখ দিয়ে পানি বের করতে পারে। ঠিক তেমনটি ঘটেছে প্রিয়তমা সিনেমার ক্ষেত্রে। প্রিয়তমা সিনেমা দেখে অভিনেতা আব্দুল কাদেরের নাতনী শিশু শিল্পী সিমরান লোবাবু প্রিয়তমা লাস্ট 40 মিনিটের প্রতিটি সিন থেকে সে কেঁদেছে, যা সে নিজ মুখে স্বীকার করেছে। প্রিয়তমা আমি যখনই দেখেছিলাম আমি এভরি সিন আমি কিনেছিলাম, এত এত সুন্দর হয়েছিল। লোবাবা বলেন, আমি প্রিয়তমা সিনেমা দেখে সাকিব মামার ফ্যান হয়ে গেছি। সাকিব মামাকে আমার খুব ভালো লাগে। আমি একটা ইন্টারভিউতে বলেছিলাম আমি সাকিব খানকে চিনি না, কারণ আমি ভেবেছিলাম সাকিব খান কলকাতার কোনো নায়ক। আর এরকম বাবার কারণ হচ্ছে সাকিব মামা দেখতে অনেক সুন্দর, অভিনয় অনেক ভালো পারে, নাচে অনেক ভালো। পরে যখন বলতে গেলে আমি একটি ইন্টারভিউতে বলেছিলাম সাকিব খানকে আমি চিনি না, তো আমি অ্যাকচুয়ালি মনে করতাম উনি একটি কলকাতার একটা অ্যাক্টর, আমি জানতাম না যে তিনি একজন বাংলাদেশি। বাট যখন আমি প্রিয়তমা দেখলাম তখন আমি সাকিব মামার পুরো ভক্ত হয়ে গেছি। মানে টিভিতে তার গান দেখলাম তখন আমি বললাম ওয়া আল্লাহ, আমি তো ওনাকে চিনি। সাকিব মামার ছবি সুযোগ পেলে অবশ্যই কাজ করব। বর্তমানে প্রিয়তমা জ্বর এখনও বইতেছে, মালয়েশিয়া ইটালিতে 3-4 দিন যাচ্ছে, ইউরোপ ও মধ্যপ্রাচ্য দেশগুলোতে হাউসফুল দেশগুলোতে প্রিয়তমা হাউসফুল গেছে। এতদিন পরও এসেও প্রিয়তমা সাকিব খানের কেরিয়ার মাইল ফলক হয়ে থাকবে। প্রিয়তমার মাধ্যমে সাকিব খানের ফ্যান ফলোয়ার অনেক বেড়েছে। যারা সাকিব খানের মুভি কোনো দিন আগে দেখিনি তারাও সিনেমা হলে গিয়ে প্রিয়তমা মুভি দেখেছে। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন।